শ্লীলতা হানির অভিযোগ, সত্যতা যাচাই করার দাবি প্রতিবেশীদের। অভিযোগে নাবালক যুবককে বেঁধে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ বনগাঁয়। প্রতিবাদের আগুন যেন জ্বলে উঠেছে সর্বত্রই, তবে এবার প্রতিবাদের কিছুটা অন্য চিত্র দেখা গেল বনগাঁয়ে। এক নাবালকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের সত্যতা যাচাই করতে বললেন প্রতিবেশীরা, পাশে দাঁড়ালো নাবালক যুবকের। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। মায়ের সঙ্গে বেশ কিছু বছর ধরে ওই এলাকাতেই থাকে দশম শ্রেণীর ছাত্র অভিযুক্ত নাবালক। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাত্রে ওই নাবালকের মামা মামি তাকে বাড়ির মধ্যে বেঁধে রেখে বেধড়ক মারধর করতে থাকে, এমনকি তার পিঠে মারের দাগ পড়ে যায়। ওই মেয়েটার পিস্তা শাশুড়ির ছেলেটা, এবার সেই ছেলেটা ওই অনেক দিন ধরে এখানে রয়েছে, 6 মাস হয়ে গেছে রয়েছে। ওর মাও থাকে, ওও থাকে, পরীক্ষা ওর তা নিয়ে গেল, পুলিশে নিয়ে গেছে পরীক্ষা দিতে। এবার মেয়েটারও নিয়ে গেছে হসপিটালে। সবাই বলছে কি ওই কেস, ওই 16 বছরের ছেলে, আর ওই মেয়েটা হাবা বোকা, মানে কিছু বলতে পারে না, বাথরুম লাগলে পায়খানা লাগলে কিছু বলতে পারে না। এবারে সেই মেয়েটা মারামারি করে ওর মানে পেট ঠেট মোটাসোটা, তো পেট ঠেট একটু রক্ত জমে গেছে, মনে করেছে কি ওর অন্য কিছু করেছে, রেপ করে দিয়েছে। ঘটনার বিষয়ে মামা মৃত্যুঞ্জয়কে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, তাদের মানসিক ভারসাম্যহীন মেয়েকে শ্লীলতাহানি করেছে ওই নাবালক যুবক, আর সে কারণেই তারা ওই ছেলেটিকে মারধর করেছেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে আটকে রাখা নাবালককে উদ্ধার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এলাকাবাসীদের দাবি এই ঘটনায় তদন্ত করে দেখা উচিত। এলাকাবাসীরা জানিয়েছেন, মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকত অভিযুক্ত, ওখানেই থাকা ওই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে দেখাশোনা করত। তার মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন, তাই এখানে যখন শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে, এটা ভালো করে খতিয়ে দেখতে হবে পুলিশকে। এইবারই তো কতদিন থাকে আমি জানি না, আমি আজকেই শুনলাম যে এবার একটা বাচ্চা থাকে, এটাই আমি জানি, আজকে সকালে জানলাম না, শুনেছি ওটাকে মেরেছে ছেলেটাকে। স্থানীয়দের আরো দাবি, ছেলেটিকে শুধু শুধু কোমরের বেল্ট সহ অন্যান্য জিনিস দিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত বিষয়টি খতিয়ে দেখা হোক। ওর একটা বাড়িতে যে ছেলেটা কাজ করতো তাকে মারধর করা হয়েছে, সেই হিসাবে আমরা গ্রাম থেকে আমরা সকালবেলা দেখছি, তখন পুলিশ সব ওনারা চলে এসছে, প্রশাসন থেকে সব লোকজন চলে এসছে। আসার পরে এই বিষয়ে টোটালটা গ্রামের মেয়ে ছিল সব দিন আসে, তাদের কাছে শুনছে, কারণ একটা বেদ ছিল মানে প্লাস্টিক, ওই যে একটা এরকম ইয়ে, ওই যে পড়ে আছে একটা প্লাস্টিকের, সে তাকে দিয়ে ছেলেটাকে সেভাবে পিটিয়েছে, মানে পিটানো মানে কি মানে জঘন্য পিটানো, মানে এখন বলছে কি মেয়েটা, ওই যে মেয়েটা, ওর মেয়েটা আছে, মেয়েটার উপর গায়ে হাত দিয়েছে না কি করেছে সে বিষয়টা আমি সঠিক বলতে পারবো না। আর ওই ছেলেটার মাও কাজ করতে এদের সাথে, ওই ছেলেটার মাকে 2 দিন না 3 দিন হয়েছে তাকে গন্ডগোল করে কি যা কি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।